আসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া কর্মকর্তা জিগমুন্ড জাম ও কিস বলেছেন, তার সরকার সবসময় বাংলাদেশের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ লাটভিয়ার স্বাধীনতা লাভের পর প্রথম স্বীকৃতিকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছিল অন্যতম। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবার 17তম কার্যনির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আমাদের ইউরোপের বিশেষ প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, লাটভিয়ার রাজধানী রিগা রেডিসন ব্লু হোটেলের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।